চমৎকার সাজানো টেবিলে নানা রঙের নানা স্বাদের পিঠা। এর মধ্যে দুধপুলি পিঠা যেমন রয়েছে, তেমনি রয়েছে চিতই পিঠা, ঝিনুক পিঠা, ভাপা পিঠা কিংবা পুয়া পিঠা। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে পাঁচ তারকা মানের হোটেল রেডিসন ব্লুর এই সপ্তাহব্যাপী পিঠা উৎসব। আনুষ্ঠানিকভাবে তখন উৎসব শুরু হয়নি, তার আগে লাইনে পড়ে যায় বিদেশিদের। দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি বিভিন্ন উপলক্ষে। পিঠা উৎসব তারই একটি অংশ, আমরা বেশ কয়েক বছর ধরে এখানে করছি। এখানে আমরা একটা সুন্দর পরিবেশে আমাদের সংস্কৃতির সাথে এখানকার লোকজন, আমাদের গেস্ট, বিদেশিদের কাছে এটা উপস্থাপন করা এবং একটা সুন্দর সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়াই এই উৎসবটার মূল উদ্দেশ্য। উৎসব শুরু হতেই বাংলাদেশের পিঠার স্বাদ নিতে উন্মুখ হয়ে পড়েন বিদেশিরা। তবে তাদের পছন্দের তালিকায় ছিল কিছুটা ব্যতিক্রম ধাঁচের লবঙ্গ লতিকা পিঠা, নারকেল পুলি, রসভরা পিঠা, ফুলঝুরি পিঠা এবং কামরাঙ্গা পিঠা। তবে মিষ্টির পাশাপাশি ছিল নানা ধরনের ঝাল পিঠাও। আমরা সব বাঙালি পিঠাই আমরা এখানে রেখেছি, তো বিদেশি যারা আছেন তারাও এগুলো দেখছেন, আমাদের বুফেতে এগুলো রাখা হচ্ছে। সো এবং তারা যেটা চিনছে না বা যেটা তাদের সাথে পরিচিত না, সেটা আমাদের থেকে জিজ্ঞেস করে নিচ্ছে এটা ভিতরে কী বা কীভাবে বানিয়েছে। সব কিছু মজা, মিষ্টি অনেক মজা, আমি মিষ্টি পছন্দ করি। আগামী 20 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে হোটেল রেডিসন ব্লুর এই শীতের পিঠা উৎসব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।